সুস্বাগতম ইনক্রেডিবল থটস আবার একটা নতুন বেকার ভিডিওর সাথে। আজকের ভিডিওটা ভাই একটু ইনফরমেটিভ হতে চলেছে, কারণ গতকাল রাতে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির মধ্যে আমি একটি এটিএম গেলাম। এটিএমটা হলো নীলগঞ্জ যাওয়ার পথে মাতারাঙ্গির পরে সাহেব বাগানের আগে ডান সাইডে একটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম পড়ে। সেই এটিএম এর মধ্যে বৃষ্টিতে একটি সাপ এটিএম এর পেছনে ঢুকেছিল, লুকিয়েছিল, মানে মরতে মরতে বেঁচেছি, মরতে মরতে বেঁচেছি। আমার সাথে আর একজন ছিল, সে তারও একই অবস্থা ছিল। এই বর্ষা বৃষ্টিতে সবাই সাবধানে এটিএম ব্যবহার করবে এবং সবাই সাবধানে সব জায়গায় থাকবে। ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদম লেট হোনা চাই। দেখুন বন্ধুরা, রাস্তাটা খালি একবার দেখুন, সাপটা কতটা বড়। এটিএম এর পিছনের অবস্থাটা দেখুন, একটা ইন্ডিয়ান এটিএম, এটা স্টেট ব্যাংক, এত বড় ব্যাংক, পিছনে সাপ ঢুকে বসে। এখানে কোনো সিকিউরিটি হাউস কিপার কেউ কিছু নেই। এখানে তো সবাইকে বলতে চাই যে সাবধানে থাকুন। এটি সাহেব বাগানে সোমা মোটরস এর পাশের সেই স্টেট ব্যাংকের এটিএমটা, সবাই সাবধানে থাকবেন, দেখে শুনে ঢুকবেন, না হলে হয়তো এটিএম এ এসেও খবর পাওয়া যাবে যে আর বাড়ি ফিরছে না, এরকম একটা ব্যাপার আর কি, পয়সা তুলতে এসে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না। আর কালকে আবার দেখার জন্য তোর একটা গল্প নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই। সাবস্ক্রাইব করবে।